আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কুয়েতের সর্বশেষ কিছু খবরে কুয়েত থেকে বলছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ মহামারী ভাইরাসের আপডেট। 12 ফেব্রুয়ারি শনিবার 2022 কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সোয়াব টেস্ট করা হয়েছিল 24,223 জনের। এদের মধ্যে আক্রান্ত হয়েছে 2,254 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 5,99,039 জন। গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2,519 জন। ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে বাংলাদেশি সহ 5,855 জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,55,350 জন, আলহামদুলিল্লাহ। দেশটির আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে 92 জন, চিকিৎসাধীন অবস্থা রয়েছে 41,170 জন। আলহামদুলিল্লাহ, আজকেও পূর্বের চাইতে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে, মৃত্যুর সংখ্যাও কম। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশটির স্বাভাবিক জীবনে ফিরে যাবে। বর্তমানে দেশটির কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই, এছাড়াও বিমানবন্দর এবং ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিসের প্রধান বলেছেন যে আফ্রিকা এই বছরে মহামারী নিয়ন্ত্রণের পথে রয়েছে, কেননা সাম্প্রতিক সময়ে আফ্রিকাতেও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী রয়েছে, এছাড়াও ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানিয়ে দিচ্ছি বুস্টার ভ্যাকসিন এবং কোয়ারেন্টাইন সম্পর্কিত খবর। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ভ্যাকসিনের বুস্টার ডোজকে ঐচ্ছিক করার কথা বিবেচনা করছে মন্ত্রণালয়। অর্থাৎ স্বেচ্ছায়, ইচ্ছাধীন এবং ইচ্ছা সাপেক্ষে বুস্টার ভ্যাকসিন গ্রহণ করতে পারবে, এর জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে কুয়েতে যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তারাও কুয়েত থেকে ট্রাভেল করতে পারবে, তবে ওই সমস্ত দেশে ট্রাভেল করতে পারবে যে সমস্ত দেশে ট্রাভেল করার অনুমতি রয়েছে। আরও জানানো হয়েছে যে কুয়েতে আগত কুয়েতি যাত্রী রয়েছে, তাদের PCR টেস্ট বাতিল করা হবে। এছাড়াও কুয়েতে আগত যাত্রী যারা নন কুয়েতি রয়েছে তারা সহ সকলেরই কোয়ারেন্টাইন 7 দিন থেকে কমিয়ে 5 দিন করার চিন্তাভাবনা করছে। এদিকে কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে ইউক্রেনে যে সকল কুয়েতি নাগরিকেরা রয়েছে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরকে ইউক্রেন ত্যাগ করে কুয়েতে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে ইউক্রেন থেকে আগত কুয়েতি এবং বেদুনদেরকে PCR নেগেটিভ টেস্ট ছাড়াই কুয়েতে গ্রহণ করবে। কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ইউক্রেন এবং রাশিয়ার দুটি দেশের আভ্যন্তরীণ কোন্দল চলছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় নাগরিকেরা। এছাড়াও ইউক্রেনে অবস্থিত কুয়েত দূতাবাস থেকে একটি জরুরি নাম্বার দেওয়া হয়েছে, কারো কোনো প্রয়োজন হলে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবার জানিয়ে দিচ্ছি কুয়েতের ধরপাকড় এবং বিশেষ অভিযানের খবর। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে জাহারা গভর্নমেন্টের অধীনে ট্রাফিক ডিপার্টমেন্টের সারাশি অভিযান দুর্ঘটনারোধ ও অসংলগ্ন গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আরও একটি অনলাইন পোর্টাল থেকে জানা যায় যে ট্রাফিক ডিপার্টমেন্টের অব্যাহত অভিযানে নকল কাগজপত্র সহ ভুয়া নাম্বার প্লেটের সর্বমোট 12টি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়াও 51টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও 1203টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে সিকিউরিটি ফোর্স। এদিকে কুয়েটেন্সি সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি ফোর্সের দ্বারা একজন কুয়েতি নাগরিক সহ বেশ কিছু অবৈধ প্রবাসী মিলে প্রায় 2,794 বোতল আমদানিকৃত অবৈধ ওয়াইন, যা উপরের লেবেলে লেখা ছিল, এবং আটককৃত প্রায় 5 জনের কাছে 1-1 কেজি করে গাঁজা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তদন্তের বিস্তারিত প্রকাশ করে বলা হয়েছে যে আটককৃতদের মধ্যে অধিকাংশই আরব জাতীয়তার ছিল। এছাড়াও আরও বলা হয়েছে যে এই আমদানিটি ইউরোপের কোনো একটি দেশ থেকে করা হয়েছে। আরও জানানো হয়েছে যে উদ্ধারকৃত আমদানি সামগ্রীর মূল্য বর্তমানে কুয়েতি দিনারের প্রায় 2,000 কুয়েতি দিনার। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 17 ডিগ্রি। এছাড়াও আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী 24 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত পুনরায় কুয়েতে তাপমাত্রা নিম্নমুখী হবে, অনেকটাই কমে যাবে, আবারও পড়বে শীতের প্রকোপ। এবারে জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 5,023 জন। মোট আক্রান্ত হলো 19,04,826 জন। মৃত্যুবরণ করেছে 20 জন। মোট মৃত্যু সংখ্যা 28,791 জন। ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 8,821 জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 16,64,802 জন, আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।